আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমরা বিভিন্ন অণুজীব দ্বারা প্যাথোজেন ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, প্রোটোজোয়া, ভাইরাস দ্বারা আক্রান্ত হই। তা অনেকে জানে না ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগগুলা হয় আর ভাইরাসের দ্বারা কোন রোগগুলা হয়। তো আজকে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কিছু রোগের নাম বলতেছি। হ্যাঁ, ব্যাকটেরিয়ার নাম বলতেছি আর এই রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী সেটা বলতেছি। ঠিক আছে, ব্যাকটেরিয়ার নাম স্টেফাইলোকোকাস ফাইউজেন্স। এই ব্যাকটেরিয়া দ্বারা রোগের নাম ফাস্টুল এবং খাদ্য বিষক্রিয়া, যেমন ফাস্টুল, বয়েলস অ্যান্ড ফুড পয়জনিং, এই ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটাই হয়। স্টেফটোকোকাস ফাইউজেন্স এটা একটা ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়া দ্বারা যেটা হয় ফেরিনজাইটিস, টনসিলাইটিস, স্কারলেট ফিভার, স্কারলেট জ্বর। ফেরিনজাইটিস, টনসিলাইটিস তো বলছেন, টনসিল এই জায়গাগুলোতে রেসপিরেটরির অর্গানে এই রোগগুলো হয়। ব্যাকটেরিয়ার নাম, ব্যাকটেরিয়ার নাম হলো স্টেফটোকোকাস নিউমোনিয়া। এই ব্যাকটেরিয়া দ্বারা রোগের নাম হলো নিউমোনিয়া, সাইনোসাইটিস, মেনিনজাইটিস, ইনফেকশন অফ ড্যামেজড ব্রঙ্কাই। তারপরে ব্যাকটেরিয়ার নাম হলো স্টেফটোকোকাস ফিকালিস। এই জীবাণু দ্বারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে সংক্ষেপে ইউটিআই বলা হয়। নিসারিয়া মেনিনজাইটিস, এই জীবাণু দ্বারা যে রোগটা হয় রোগের নাম হলো মেনিনজাইটিস সেপ্টিসেমিয়া। ব্যাকটেরিয়ার নাম হলো নিসারিয়া গনোরিয়া। তো এই রোগের নাম হলো গনোরিয়া, এই জীবাণুর দ্বারা যে রোগটা হয়। ওস্ট্রেরিয়া, এই ব্যাকটেরিয়ার দ্বারা যে রোগটা হয় সেটার নাম হলো বোটুলিজম, খাদ্য বিষক্রিয়া, ফুড পয়জনিং। ধনুষ্টঙ্কার, যেটাকে বলে টিটেনাস, গ্যাস গ্যাংগ্রিন, ব্যাকটেরিয়ার নাম হলো অ্যাসকেরেশিয়া কোলাই। তাহলে এই ব্যাকটেরিয়া দ্বারা যে রোগটা হয় মূত্রনালী এবং ক্ষতের সংক্রমণ, যেমন ইউরিনারি ট্রাক অ্যান্ড ওন্ট ইনফেকশন। তারপরে নিউনেটাল মেনিনজাইটিস। তো ব্যাকটেরিয়ার নাম হলো সালমোনেলা, সালমোনেলা টাইফি সালমন নামের এক আমেরিকান প্যাথোলজিস্ট এটা আবিষ্কারক, এজন্য তার নামের উপর সালমোনেলা নামটা রাখা হয়েছে। এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগের নাম হলো অ্যান্টেরিক জ্বর বা টাইফয়েড এবং খাদ্য বিষক্রিয়া। ঠিক আছে, তারপরে ব্যাকটেরিয়ার নাম হলো সিগেলা। রোগের নাম হলো ব্যাসেলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়, ব্যাসেলারি ডিসেন্ট্রি। তো ব্যাকটেরিয়ার নাম হলো বরডিটেলা পারটুসিস। রোগের নাম হলো হুফিং কাশি। ব্যাকটেরিয়ার নাম হলো প্রোসেলা। তারপর রোগের নাম হলো ব্রোসেলোসিস। ব্যাকটেরিয়ার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ব্যাকটেরিয়ার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম লেফ্রি। রোগের নাম হলো লেফরোসি অর্থাৎ কুষ্ঠরোগ। ব্যাকটেরিয়ার নাম হলো ট্রেফোনেমা ফেলেডিয়াম। রোগের নাম হলো সিফিলিস, যেটা যৌনরোগ, সিফিলিস গনোরিয়া আমরা বলে থাকি। বিব্রিও কলেরে, যেটা কলেরা রোগ নামে আমরা জানি। আপাতত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কিছু রোগের নাম বললাম এবং ব্যাকটেরিয়ার নাম বললাম। এটা আপনারা যদি জানেন, কিছু না কিছু মুখস্থ করেন, তাহলে আপনাদের ট্রিটমেন্ট দেওয়া সহজ হবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।